প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টি প্লাস দর্শক গতকাল সন্ধ্যার দিকে একটা খবর সামনে আসে যেটা হচ্ছে যে দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে গিয়েছিলেন প্রশান্ত কিশোর সেই খবর একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছিলাম ওনাকে কিন্তু অনেক খবর লিখছিলেন অনেকেই কিন্তু অনেক স্পেকুলেশন করে রিপোর্ট প্রকাশ করছিলেন একটা কৌতূহল তৈরি হয়েছিলো যে সত্যি হঠাৎ করে কেন নীতিশ কুমারের কাছে চলে গেলেন প্রশান্ত কিশোর যদিও মিডিয়ার কাছে পিকে বলেছেন যে তার মানে হেলথের খোঁজ খবর নিতে তিনি গিয়েছিলেন মানে নীতিশ কুমারের হেলথের খোঁজ খবর নিতে তিনি তার সঙ্গে দেখা করেছেন এরকম একটা কথা বলেছেন মিডিয়ার কাছে এখন প্রশ্ন এখন টেলিফোনের যুগ ভিডিও কলের যুগ তার হেলথের খোঁজ খবর নিতে একেবারে তার বাড়িতে যেতে যেতে হবে এই প্রশ্ন দর্শক রাজনৈতিক মহলে উঠছে অনেকে কিন্তু এটা নিয়ে কৌতূহল প্রকাশ করছে যে হঠাৎ করে কেন পিকে চলে গেলেন নীতিশ কুমারের কাছে তবে দর্শক আপনারা জানেন যে নীতিশ কুমার যে দলটা করেন যার নাম হচ্ছে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড সেই দলটা কিন্তু একটা সময় করতেন পিকে মানে প্রশান্ত কিশোর তিনি কিন্তু এই দলটা করতেন এখন তার এই সাক্ষাতের পেছনে এখন রাজনীতির কোনো অঙ্ক রয়েছে কি না এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে তাহলে কি তিনি তার পুরনো দলে ফিরতে চাইছেন নতুন করে দর্শক আপনারা জানেন যে পিকে একটা সময় বলেছিলেন টেলি একেবারে একটা টিভি সাক্ষাৎকারে যে আমি কিন্তু আর এই আইপ্যাক এই যে ভোট কৌশলী কাজটা করছি এটা কিন্তু আমি আর করব না আমি কিন্তু এসব ছেড়ে দেবো তখন কিন্তু একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল যে তাহলে হয়তো তিনি সরাসরি রাজনীতিতে আবার নতুন করে যুক্ত হতে হতে পারে এবং মাঝখানে কংগ্রেসের সঙ্গে কথা চলছিল কেউ কেউ বলছিলেন বা একটা কৌতূহল তৈরি হয়েছিল যে তিনি হয়তো কংগ্রেসে যোগদান করবেন কিন্তু আলটিমেটলি সেটা হয়নি এখন যেটা গতকাল যে বিষয়টা সামনে এলো তিনি আবার সেই জেডিইউ তার নেতা নীতিশ কুমার তার সঙ্গে দেখা করেছেন তাহলে কি তার সঙ্গে কোনো মানে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে যে তিনি আবার সেই দলটা করতে চান ফিরতে চান তবে দর্শক যেহেতু তারা মিডিয়ার সামনে কেউই কিছু বলেননি না নীতিশ কুমার বলেছেন না পিকে বলেছেন দুজনেই বলেছেন যে একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎ ফলে একসাক্টলি বলা যাবে না কিন্তু তবুও রাজনৈতিক মহলে একটা কৌতূহল তৈরি হয়েছে যে হতে পারে পিকে হয়তো নতুন কোনো মানে মতলব আঁটছেন বা নতুন কোনো ভাবনা চিন্তা করছেন যে তিনি হয়তো আবার তার পুরনো দলে ফিরতে পারেন কারণ তার যে সংস্থা আইপ্যাক যেটা এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একবারে ভোট কৌশলী সংস্থা হিসেবে বিরাটভাবে কাজ করেছে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় মানে জয় আসার পর আইপ্যাককে নিয়ে কিন্তু আরও একটা চলার মানে আরও দীর্ঘ একটা পথ চলার কিন্তু একটা চুক্তি করেছিল তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু আমরা জানতাম এখন এগুলো তার আর অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বলা হয় না ওই মিডিয়াতে ওই সূত্র মারফত যেগুলো আসে সেখান থেকে আমরা জানতে পারি কিন্তু আবার এটাও আমরা জানতে পারছি শুনতে পাচ্ছি যে সেই চুক্তি নাকি এখন আর নেই ভঙ্গ হয়ে গেছে তৃণমূলের নেতা প্রবীণ নেতা সৌগত রায় একটা টেলিভিশন চ্যানেলে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তার সেই কথাতেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে যে সত্যি যে চুক্তিটা ছিল সেটা নাকি ভেঙে গেছে এখন যদি সেটা সত্যি হয় যে ভেঙে যায় যদি তার মানে তার এই বঙ্গে যে মানে কারবারটা একটা ভালো কাস্টমার তৃণমূল কংগ্রেস যেটা ছিল আইপ্যাকের মানে প্রশান্ত কিশোরের সেই কাস্টমার যদি চলে যায় হাত থেকে তাহলে তিনি কী করবেন তার সংস্থা তাহলে কী কাজ করবে এই বাংলাতে তৃণমূল কংগ্রেসের জয় হওয়ার পর আমরা পরবর্তীকালে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের হয়েই কিন্তু সেই সংস্থা কাজ করে যাচ্ছিলো এই নয় যে এখান থেকে অন্য কোনো আঞ্চলিক দল বা অন্য কোনো দলের হয়ে তারা আবার নতুন করে কাজ শুরু করলো যদিও এবারে যখন ভোট চলছিল বিধানসভা নির্বাচনে তখন কিন্তু একটা কানাঘুষো শোনা যাচ্ছিলো বা কিছু কিছু রিপোর্টও সামনে আসছিলো যে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মিটে গেলেই পিকের সংস্থা মানে আইপ্যাক তারা কিন্তু পাঞ্জাব পাঞ্জাবে কংগ্রেসের হয়ে কাজ করবে এটা কিন্তু একটা খবর সামনে এসেছিলো কিন্তু আমরা তো সেটা দেখতে পেলাম না ফলে হয়তো হতে পারে সেটা গল্প ছিল জানি না বাজার দর বাড়ানোর জন্য এরকম গল্প রটানো হয়েছিল কিনা কিন্তু আলটিমেটলি পাঞ্জাবে ভোট তো একবারে জানেন সামনেই চলে এসছে এবং সেখানে আমরা তো ওই রকম কিছু শুনিনি যে পিকের সংস্থা সেখানে কাজ করছে ফলে আইপ্যাক হয়তো টিএমসি হয়ে ভালো কাজ করছে বা টিএমসিকে ক্ষমতায় এনে দিয়েছে কিন্তু তারপরে যে অন্য রাজ্যের অন্য কোন দলের হয়ে কাজ করা সেটা কিন্তু আমরা দেখছি না ফলে যদি টিএমসির সঙ্গে চুক্তি ভঙ্গ হয়ে যায় তাহলে এই মুহূর্তে তো একেবারে কাজকাম লাটে বলা যাবে পিকের তাহলে তিনি করবেন কি সেই সব মানে অঙ্ক মাথায় রেখে কি তাহলে এবার রাজনীতিপদে হাঁটছেন কারণ অন্য কোনো দলের সঙ্গে যখন আমরা তাকে যুক্ত হতে দেখছি না ভোট কৌশলের কাজে তাহলে তিনি করবেন কি যে সত্যি যদি টিএমসি টিএমসির সঙ্গে চুক্তি ভঙ্গ হয়ে যায় তাহলে করবেন কি সুতরাং দর্শক অনেক কিছুই মানে আন্দাজ করা যেতে পারে অনেক কিছুই মানে আলোচনা করা যেতে পারে তাহলে কি সেই সব বিষয়কে মাথায় রেখে মানে কাজটা এখন আর নেই ভোটকৌশলের কাজটা হয়তো আর সে অর্থে নেই যেটা আমরা খবর পাচ্ছি টিএমসি যদিও আমরা আবার পরবর্তীকালে আমরা জানি না আবার নতুন কোনো খবর আসবে কি না তো আপাতত যদি সেটাই ধরি যে টিএম সঙ্গে হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে তাহলে কি তিনি নতুন কোনো পরিকল্পনা করছে যে রাজনীতিতে ফিরবেন সেই জন্যে কি নীতিশ কুমার সঙ্গে দেখা করা কারণ না হলে আর কী দলটা করবেন বিজেপির সঙ্গে মনে হয় না বিজেপি কতটা তাকে পাত্তা দেবে আর দ্বিতীয়ত কংগ্রেসের সঙ্গে একটা অনেক আলোচনা হয়েছে বৈঠক হয়েছে কই আলটিমেটলি কিছু হলো না তাহলে আর দল কি টিএমসির টিএমসিটা জাতীয় স্তরে বিস্তার করার চেষ্টা করছিলো তিনি খানিকটা হাত ধরে মানে জাতীয় স্তরে বিস্তার করার কথা বলেছিলেন ভাবিয়েছিলেন কিন্তু আলটিমেট রেজাল্ট এনে দিতে পারেননি ত্রিপুরাতেও কার্যত ফ্লপ আবার গোয়াতেও তো ফ্লপ হতে চলেছে বলা হচ্ছে মেঘালয়ে কিছু এমএলএকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে কিন্তু তারপরে তারপরে কোনো উন্নতি হয়নি মণিপুরে একজন এমএলএ ছিলেন টিএমসির তিনি চলে গেছেন ফলে সে অর্থে কিন্তু হয়নি এখন জাতীয় কর্মসমিতি ইত্যাদি ইত্যাদি হচ্ছে টিএমসির কিন্তু পিকে যে শব্দটা দেখেছিল টিএমসিকে যারা অনেকে বলে থাকেন সে অনুযায়ী কিন্তু কাজ হয়নি কাজ হয়নি আমি জানি না সেসব কারণেই টিএমসি কি এতটা রেগে কি কিনা বা সুপ্রিম এতটা রেগে গেলেন কিনা না আই প্রতি সেটাও প্রশ্ন উঠতে পারে দর্শক তবে যাই হোক যদি এরকম হয় যে সত্যি চুক্তি ভেঙে গেছে তাহলে তাকে তার কোনো একটা রাস্তা বের করতে হবে তার পরবর্তী পথ চলার বিষয়টা সেই জায়গা থেকে নীতিশ কুমার সঙ্গে দেখা কি না সেইটাও প্রশ্ন উঠছে তবে এখনো মানে বলা যাবে না কারণ যেহেতু তারা কেউই প্রকাশ্যে কিছু বলছেন না যে হ্যাঁ তিনি দল দল করবেন বা আমি দল করব এটা কিন্তু এখনো যেহেতু তিনি তারা কেউ বলছেন না এখন দেখা যাক আগামী দিনে কি হয় তবে গতকালকের এই বিষয়টা সামনে আসার পর একটা বিরাট কৌতূহল কিন্তু রাজনৈতিক মলে তৈরি হয়েছে দুটো বিষয় যে একটা হয়তো তাহলে কি টিএমসির সঙ্গে চুক্তি সত্যিই ভঙ্গ হয়ে গেছে তিনি তাহলে কি অন্য কিছু হামলা করছেন আর দ্বিতীয় হচ্ছে যে তিনি তাহলে কি জেডিইউ দলটা করবেন হঠাৎ করে নীতিশ কুমার সঙ্গে তার দেখা করার কি বিষয় আর এখন তো নীতিশ কুমারের ভোটও নেই যে এখন থেকে তার দলের ভোট কৌশল হিসেবে কাজ করবেন আর যে দলের নেতা হিসেবে ছিলেন সে দলের ভোট কৌশলেরও কাজ করবেন অত পেমেন্ট দেবেন তো নীতিশ কুমার যে যে পেমেন্ট এখান থেকে তারা তুলতেন টিএমসির কাছ থেকে এসব প্রশ্ন দর্শক উঠছে নিশ্চয় আপনাদের কমেন্ট থাকবে কমেন্ট করবে তবে দর্শক আমি জাস্ট একটা কথা বলে শেষ করব। পিকে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে নতুন করে ক্ষমতায় এনে দিয়েছেন যেটা তৃণমূল কমিশনগুলো মনে করেন এটা হয়তো ঠিক এনে দিয়েছেন অনেক কিছু বলে কিন্তু যে সমস্ত কথাগুলো বলা হয়েছে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে যে সরকারকে সরকারের কালঘাম ছুটে যাবে সব কিছু সব কিছু মানে পূরণ করতে গেলে সেটা কিন্তু বলা কোনো অপেক্ষা রাখে না আসলে যে ধরনের মানে কথাগুলো বলা হয়েছে তাদের তো পরামর্শ হয়েছে সম মানে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো হাজার এখন সবাই পাননি সেটা দিতে হবে সবাইকে এখন যতজন পান তাতেই হিমশিম খাচ্ছে সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দশ লক্ষ টাকা দেখছেন তো কী হাল কতজন লোন পেয়েছেন দুয়ারে রেশন পৌঁছে দেওয়া বলা হবে এখন তো সেখান থেকে সরে চলে এসেছে না দুয়ারে রেশন পৌঁছানো যাচ্ছে না এখন মানে পাড়ায় চলে এসেছিলো পাড়া তো এখনও যাচ্ছে না আরও সব কত কি বলা হয়েছিল সুতরাং সেইগুলো যদি ফুলফিল না হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের বিরাট প্রশংখ্যে পড়তে হবে পরবর্তী নির্বাচনে আর সেগুলোকে ফুলফিল করা যে কী টাফ সেটা কিন্তু আমরা এখনই যা শুরু হয়েছে দিয়ে আমরা টের পাচ্ছি ফলে যে ধরনের কথাগুলো বলে টিএমসিকে ক্ষমতায় আনলেন বা আনতে সাহায্য করলেন সেগুলো যদি পূরণ না হয় তাহলে একটাই কথা উঠবে ঢপ তার মানে তিনি ঢপ দিয়ে দলকে ক্ষমতায় এনেছেন আর এই ঢপটা সত্যিই কতটা ঢপ সেটা আর কিছুদিন পরেই বুঝতে পারা যাবে যত দিনটা যাবে এবং যত পরবর্তী বিধানসভা নির্বাচনে এগিয়ে আসবে বা লোকসভা নির্বাচনে এগিয়ে আসবে বোঝা যাবে এখন যদি সত্যি দর্শক যদি এগুলো এই সরকার পূরণ করতে না পারে তাহলে কিন্তু সাধারণ মানুষের কোথাও একটা বলার জায়গা থাকবে যে এই বাংলাকে নতুন করে ডুবি দেওয়ার পেছনে কিন্তু দায়ী হচ্ছে ওই মানুষটি পিকে শুধু ঢপ আর ভোট শুধু কৌশলী মানুষকে বোকা বাড়ানো আর এই সব করে শুধু একটা দলকে ক্ষমতায় অযথা এনে দিয়েছে যারা এইগুলো পূরণ করতে পারবে না সরকারকে সেই ফুলফিল করতে পারবে না তবু তাকে এনে দিয়েছেন এবং যে কাজটা এনে করেছিলেন তিনি হচ্ছেন প্রশান্ত কিশোর অর্থাৎ এসব ঢপ টপ করে অবাস্তব মানে এসব পরিকল্পনা করে ভালো চিন্তা মানে বলে টোলে যেভাবে সরকারে এনে দিয়ে তিনি কেটে পড়লেন এটা তো মানুষ বলবেন তার মানে কত বড় তিনি হব্বাজ বলবেন একটা সময় যে টিএমসিকে এইসব বলে কইয়ে মানুষকে ঢপ দিয়ে তিনি ক্ষমতায় এনে দিয়ে তিনি কেটে পড়েছেন আবার এটাও বলবেন যে যদি ক্ষমতা থাকে যে সত্যি তার বিরাট কৌশলী সেটা আমরা দেখব যে পরবর্তী যে বিধানসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে তখন যদি টিএমসিকে আবার নতুন করে ক্ষমতায় এনে দিতে পারেন তাহলে বুঝবুঝ সত্যিই তিনি তার যোগ মানে তার ঠিক যোগ্যতা আছে একবার ঢপ দিয়ে মানুষকে ভুল বুঝে আনা যায় কিন্তু বারবার কিন্তু মানুষকে ঢপ দিয়ে আনা যায় না সুতরাং তিনি যে কথাগুলো বলেছেন যদি সেগুলো পূরণ করতে পারে সরকার তো ওয়েল্যান্ড গুড তাহলে বুঝতে হবে না হয়েছে এখন যদি পূরণ করতে না পারে পরবর্তীকালে আবার যদি ওই সব কৌশল আরও অবলম্বন করে ইত্যাদি বলা হয় তখন কি মানুষ সব বিশ্বাস আবার বিশ্বাস করে নতুন করে বিশ্বাস করবেন তখন নিশ্চয়ই তার কৌশল ধরে ফেলবেন ফলে তিনি কতবারে ভোট কৌশলী সেটা প্রমাণ হয়ে যাবে পরবর্তী ইলেকশনে যদি জিতে আনতে পারে কে এবার তো জিতিয়ে এনেছে এনেছেন তিনি বা তার সংস্থা জিতিয়ে এনেছে প্রশান্ত কিশোর কতবার কৌশলী প্রমাণ হয়ে যাবে যদি দু হাজার ছাব্বিশে কে নতুন করে ক্ষমতায় জিতে আনতে পারেন তবে কিন্তু প্রমাণ হয়ে যাবে কিন্তু তার আগেই তো যেভাবে শুনছি চুক্তি ভঙ্গ হয়ে গেছে তাহলে আর সেই সুযোগটা আমরা কীভাবে দেখতে আর তিনি বাকি সুযোগটা কী করে পাবেন এখন থেকে চুক্তি ভঙ্গ হয়ে যাচ্ছে এখন চুক্তি ভঙ্গের পেছনে আর কী সব কারণ আছে দেখতে হবে তবে এটুকু পরিষ্কার দর্শক যে একটা ভালো কাস্টমার কিন্তু পিকে একবারে পেয়েছিলেন টিএমসি যা বলছিলেন তাই সব তাই করে দিচ্ছিল যেখানেই টাকা খরচ করতে বলেছিল বলছিলেন সেখানেই কিন্তু টিএমসি টাকা খরচ করে দিল ত্রিপুরা গোয়া এই রাজ্যে যেখানে যা বলেছেন কোটি কোটি টাকা খরচের কথা যেটা আমরা খবরে মানে মানে জানতে পারছিলাম তাহলে ভালো কাস্টমার এত ভালো কাস্টমার তিনি তার জীবনে কখনও পেয়েছেন কিনা না আগামী দিনে কখনো পাবেন কি না সেটা একটা বিরাট প্রশ্ন এত ভালো কাস্টমার যে বললেই খরচ বললেই একেবারে টাকা ঢেলে দেওয়ার মতো যে দল টিএমসি নাকি গরিবের দল মমতা বলে থাকেন কিন্তু এই সমস্ত খরচের ক্ষেত্রে তো তার কার্প্য তো আমরা দেখিনি টিএমসির কত কোটি টাকা দিয়ে কত শো কোটি না হাজার কোটি কত দিয়ে আই সঙ্গে চুক্তি করেছিল ফলে যে বিষয়টা দর্শক যে এই এইরকম কাস্টমার আমি জানি না পিকে আর কোথাও পাবেন পাবেন কি না বা হয়তো চেষ্টা করেছেন পাচ্ছেন না এটাও হতে পারে এতগুলো পাঁচটা রাজ্যে নির্বাচন চলছে হয়তো পারো নি ফলে কী করবেন তাহলে একটা রাস্তা কিছু দেখতে হবে যাই না সেসব মাথায় রেখে আবার জেডিউ এর নেতা নীতিশ কুমার সঙ্গে দেখা করার মানে উদ্দেশ্য কিনা তবে দর্শক সেটা আগামী হয়তো আমরা কিছুদিনের মধ্যে আমরা জানতে পারবো কারণ পিকেটা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন না যতই ইনকাম করুন না কেন কিছু না কিছু করবেন সেটা আমরা সামনে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে দর্শক আপনারা কী বলবেন আপনাদের কি মনে হয় হঠাৎ করে নীতিশ কুমার সঙ্গে এইভাবে দেখা সাক্ষাৎ করা এর পেছনে কারণটা কী হতে পারে নিশ্চয়ই আপনাদের কমেন্ট থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে